বন্ধুরা বাণিজ্য মেলার স্পেশাল দুটো ফুড অফার নিয়ে আসলাম। প্রথমটা হলো এক বাটি ফ্রাইড রাইস এবং আস্তা বড় মাপের একটা ফ্রাইড চিকেন অনলি 99 টাকাতে। আর পরেরটা নিয়ে যদি আমি কথা বলি সেটা হলো যে অনলি 100 টাকায় একটা ধোসার প্লেট, সেটা আমার মনে হয় খুবই সস্তায় এখানে পাওয়া যাচ্ছে। তো প্রথমে আমি একটু ফ্রাইড রাইসটা সম্পর্কে একটু ডিসকাস করি। তো আমি এখন সরাসরি চলে আসলাম স্ট্রেট রেটে, যেটা এখানে এক বাটি ফ্রাইড রাইস এবং একটা ছোট আকারের জাস্ট একটু ফ্রাইড চিকেন আর কি এখানে ওরা সেল করতেছে অনলি 99 টাকাতে। শুধু এটাই না, এখানে আরও কিন্তু পেস্ট্রি আইটেম আর বেশ কিছু আইটেম পাবেন ওদের, এটা বেশ ভালোই। প্রচুর পরিমাণে লোকজন কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে এবং প্রচুর পরিমাণে চাপ যাচ্ছে। এখানে শুধু ফ্রাইড রাইস না, আপনি কিন্তু পাশাপাশি আরও মানে বেকারি আইটেম আর সব আইটেমই এখানে পাবেন মোটামুটি। তো এখানে যাই হোক, কিছুক্ষণ পরেই শুনলাম যে এগুলোকে সব সেল হয়ে গেছে, আপাতত বিক্রি নেই। বাধ্য হয়ে আমি ঠিক পাশেটা চলে আসলাম, এটা হলো ফ্রাই বাকেটে। তো এখানে আসার পরে তো এক্সেলের টেস্টের যেটা ছিল তাহলে চিকেনের সাইজটা একটু ছোট্ট ছিল, বাট এখানে চিকেনের সাইজটা অনেকটা বড় আকারের দিচ্ছে। এবং এক বাটি আপনার ফ্রাইড রাইস সব মিলে এখানে 150 টাকার একটা প্যাকেজ চলতেছে। ভাই খিদা লাগছে, কী করুম, বাধ্য হয়ে এটাই একটা মানে অর্ডারটা দিয়ে দিলাম। তো অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয়, কারণ তাদের একটা সেল প্রচুর পরিমাণে। তো আমার সামনে অ্যাকচুয়ালি এক ভদ্রলোক একাই 5টা বাটি নিয়ে নিল, এখন আমার পালা, আমারটা রেডি হচ্ছে। এই মতো অবস্থায় আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। হোয়াট এভার, চলতে চলতেই কিন্তু আমারটা মোটামুটি একদম লাস্ট পর্যায়ে। ভদ্রলোক এই মাত্র একটা ফ্রাইড মানে চিকেন নিয়ে আমার বাটির উপর রাখলো, এক বাটি ফ্রাইড রাইস, সাথে কিছু কারি আছে এবং আস্তা বড় একটা ফ্রাইড চিকেন। তো আমি যদি থাম্বনেইলে বলছি যে 99 টাকা, অ্যাকচুয়ালি ওর টেস্ট রেটে ওটা কিন্তু 99 টাকায় সেল করতেছে, সেখানে একটু চিকেনের পরিমাণ একটু ছোট। তো যাই হোক, এখন আমি চলে আসবো সে ধোসার এসে। এইখানে জান্নাত তেহারি ঘরের সামনেই, এটা কিন্তু ওদেরই একটা পার্ট আর কি। এখানে খুব সুন্দর আকৃতির ধোসা সেল হচ্ছে, দেখলাম বেশ ভালোই, খারাপ না, পর্যাপ্ত পরিমাণে কিন্তু লোকজন এখানে আনাগুন আছে। আপনার চোখের সামনে বানাচ্ছে, যে কারণে আপনি আর একটু স্যাটিসফাই আর কি, কীভাবে কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পারবেন। তো এখানে বানানো দেখতে দেখতে বেশ মানে আমার মনে হয় অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু বেশ কিছু অর্ডার করে আসলো, আমি জাস্ট ভিডিও করতে করতেই। এটা ব্যাপারটা খুবই আকর্ষণীয়, এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, তা হলো যে এই পুরো বাণিজ্য মেলার ভিতরে ফুড কোর্টের ভিতরে যতগুলো লোক আছে, পুরো ভিতরে কিন্তু আসলে এতগুলো লোক নেই। এই ফুড কোর্টটাগুলো কিন্তু খুবই সুন্দর মতো এবার মার্কেটটা পাইছে, এবং এখানে বেশ সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কিন্তু এটা হলো একটা অবস্থা। যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি 100 টাকার প্লেট। তো আমি অ্যাকচুয়ালি এই দুটো বিষয় নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করার জন্য মূলত ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা যদি এখানে যান সেক্ষেত্রে আপনি শুধু এই দুটো না, আরও বেশ কিছু আইটেম পাবেন। আমি চেষ্টা করবো আস্তে আস্তে সবগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য, কিন্তু বন্ধুরা সময় স্বল্পতার কারণে অ্যাকচুয়ালি আমি এটা পারিনি। তো যাই হোক, তারপরে বাণিজ্য মেলা সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রকৃতির কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে মানে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে অবশ্যই সেই অ্যান্সারগুলো যথারীতি দেওয়ার জন্য। আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। তো যাই হোক, আজকে আমরা ততটুকুই, সবাই ভালো থাকবেন। আর লাস্টলি আর একটু রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।